শ্রীমান, কি মনে হচ্ছে আমি বিদেশের কোনো একটা ক্যাফেতে বসে আছি, তাই না? না, তা কিন্তু নয়। আমার এই পাকশালার অন্দরের সিরিজে আমি আজ এসে গেছি নিউ লাবং ক্যাফে অ্যান্ড স্টেক হাউসে। এটা হচ্ছে সেক্টর 1, সল্ট লেক 152, বিএ ব্লক, ভীষণ কাছে পিএনবির। এখানে বিউটিফুল সব খাবার, আর অ্যাম্বিয়েন্সের তো কথাই নেই। আমি চা নিয়ে বসেছি। আমি যে তোমাদের প্রমিস করেছিলাম, ফ্রম ইচ অ্যান্ড এভরি ক্যাফে অর রেস্টুরেন্ট আমি তাদের দুটো করে ডিশ তোমাদেরকে শেখাবো। শেফরা শেখাবে, তোমরা শিখবে রেস্তোরাঁর রান্না কেমন করে চটজলদি বাড়িতে করতে হয়। তো সেইটা করতে আমি আজ চলে এসেছি নিউ লাবং ক্যাফে অ্যান্ড স্টেক হাউস, সল্ট লেকের নিউ লাবং ক্যাফে অ্যান্ড স্টেক হাউসের সেকেন্ড রেসিপিটা হচ্ছে বিউটিফুল একটা রেসিপি। তোমরা সবাই রেস্টুরেন্টে গিয়ে অনেক অনেক টাকা দিয়ে খাও, এবার বাড়িতে বানিয়ে ফেলো, অ্যান্ড দ্যাট ইজ হোয়াট ইউ নো, প্রন ককটেল। শেফ আমাদের শিখিয়ে দেবে কি করে প্রন ককটেল তোমরা খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারো। আশা করি শিখে নাও ভালো করে দেখে, আর বাড়িতে বানাও, সবাইকে টাক লাগিয়ে দাও। আমরা নিউ লাবং ক্যাফে অ্যান্ড স্টেক হাউস থেকে প্রথম দিনে শিখেছিলাম একটা বিউটিফুল ওল্ড স্কুল স্যালাড। আজকে দ্বিতীয় দিন, আজকে আমাদেরকে শেফ অভিষেক শেখাতে যাচ্ছে আমাদের জন্য প্রন ককটেল। তোমরা বাড়িতেই খুব সহজে কেমন করে বানাবে সেটারই হদিশ অভিষেক দেবে। আচ্ছা, প্রথমেই প্রন ককটেলে বানানো শুরুতেই আমরা মেয়োনিজ নিচ্ছি, এরপরে নিচ্ছি টমেটো কেচাপ, তারপর নেওয়া হচ্ছে রেড চিলি পাউডার, এরপরে আমরা দেব ওরসেস্টিয়ারশায়ার সস ওই 1 স্পুন মতন, এরপরে দিচ্ছি ক্যাপসিকো সস। এটা প্রন ককটেলটাকে হালকা স্পাইস ফ্লেভার দেবে। এরপরে এখানে লেমন জুস অ্যাড করা হলো অল্প 1 টিস্পুন মতন, এরপরে সল্ট দেওয়া হচ্ছে। যেহেতু সসে একটু সল্ট থাকে তাই এখানে সল্টের পরিমাণ একটু কম দেওয়া হলো। তারপরে দেওয়া হলো ব্ল্যাক পেপার পাউডার, এরপরে দেওয়া হচ্ছে সুগার পাউডার, এরপরে আইসবার্গ লেটুসটা কিউব সাইজের কেটে, কিউবের থেকে একটু বড় সাইজের কেটে এখানে মিক্স করা হচ্ছে। তারপরে কিছু চেরি টমেটোজও দেওয়া হচ্ছে। এরপরে আমরা ছোট ছোট চিংড়ি মাছ প্রনটাকে বাটার, সল্ট অ্যান্ড ব্ল্যাক পেপারে একটু সটে করে নিয়েছি, তা ওটা আমরা মিশিয়ে দিচ্ছি এখন। একদম ড্রেসড, হ্যাঁ, পরিষ্কার চিংড়ি। এরপরে প্রন ককটেলকে গার্নিশ করার সময় আমরা আইসবার্গ লেটুসকে খুব ফাইন, মানে খুব ভালো করে ফাইন চপ করে নিয়েছি প্রথমে, সেটাই দেওয়া হলো। এটা একটা লেয়ারিং, আর এই ধরনের গবলেটে সার্ভ করা হয় প্রন ককটেল। গার্নিশিংয়ের জন্য আর একটা বড় চিংড়ি মাছকে জাস্ট ওই স্যালাডের মধ্যেই একটু মিক্স করে নিয়ে ওপরে আমরা সাজিয়ে দিচ্ছি। আসলে কুচি, তাই না? একটা এরকম চেরি টমেটো ওপর দিয়ে দিয়ে আমরা গার্নিশ কমপ্লিট করলাম। প্রন ককটেল রেডি। কি সুন্দর কালারফুল দেখতে হয়েছে বলো তো,
আমরা খুব চটজলদি শিখে নিলাম একটা বিউটিফুল কন্টিনেন্টাল রেসিপি। তোমরা বানিও কিন্তু, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করো রেলিশ উইথ রুকমা মাই ইউটিউব চ্যানেল, আর ভুলো না কিন্তু ফলো করতে মাই ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম পেজ। আর এর সাথে সাথে যেটা করবে, সবাই মিলে বন্ধুদের নিয়ে ফ্যামিলিকে নিয়ে চলে আসবে নিউ লাবং ক্যাফে অ্যান্ড স্টেক হাউসে সল্ট লেক একদম সেক্টর 1। দারুণ টেস্ট হয়েছে একদম, মানে ভীষণ ভালো বলে বোঝাতে পারছি না। কিন্তু আজ আমরা এই ক্যাফে থেকে শুধু স্যালাড আর প্রন ককটেল এসব দেখালাম বলে ভেবো না কিন্তু যে এতটুকুতেই রেস্ট্রিক্টেড এদের মেনু। এখানে বিশাল একটা মেইন কোর্স আছে, আরও অনেক কিছু আছে, এসে দেখতে হবে। এসো, জানো আর এনজয় করো এর ফুড অ্যান্ড অ্যাম্বিয়েন্স। লাবং ক্যাফে অ্যান্ড স্টেক হাউস।